অতিথিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম সাধারণ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর এবং স্বাগত দেশ মাটির মানুষ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি মানে রূপসী বাংলা একাত্তর ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না ঘুমোতে পারি না রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার মা সে আমার ভাই সে আমার প্রিয়তম পিতা সরকারি কর্মচারী উদ্যোগে মাজারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আমরা জাতীয় সংসদ ভবনের গোকুলতলা থেকে 125 জন এবং 15টা ভাইস মাইক নিয়ে আমরা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং টুঙ্গিপাড়ায় আলোচনা সভার উদ্দেশ্য রওনা দিয়েছি। আমরা বর্তমানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল প্লাজায় আমাদের এখানে থেকে আমরা এই বহর নিয়ে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি দুই আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন এবং ভদ্র সংগঠনের প্রধান উপদেষ্টা লুৎফর রহমান জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি জনাব মোহাম্মদ মহসিন ভূঁইয়া এবং জনাব আবুল খায়ের আমাদের কার্যকারী সভাপতি সহ কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর কমিটির সকল নেতৃবর্গ আমরা সৌভাগ্যবান যে আমরা এতগুলো গাড়ি বহন নিয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ সহ জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য পশ্চিমবাংলা একাত্তরের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে যুক্ত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুতে গাড়িটি উঠে যাচ্ছে। হ্যাঁ, আমরা এবার পদ্মা সেতু আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতু পার হচ্ছি। লাইভটি সকলে শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য লাইভটি শেয়ার করুন। পদ্মা সেতুতে অনেকেই হয়তো এখনো আসতে পারেনি, যারা আসতে পারেনি তারা দেখ
I'm gonna make you mine.
মানুষে কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم انت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام يا رب العالمين শোকাবহ মাসের আজ 30 দিন পূর্ণ হলো। হায় আল্লাহ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে দাঁড়িয়ে সম্মানিত এমপি মহোদয়, আল্লাহ সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে আল্লাহ জাতির পিতার সমাধিতে দাঁড়িয়ে পবিত্র কালাম থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ নবী নামের দুরুদ পাঠ করলাম, আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ গো এর সব দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় পৌঁছে দিন। আল্লাহ খাস করে শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আল্লাহ আপনি বেহেশতে নসিব করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন, বেহেশতের অতি সম্মানিত স্থানে অধিষ্ঠিত করুন, জাতির পিতার আব্বা আম্মাকে বেহেশতে নসিব করুন, শহীদ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ আবু নাসের, সুলতানা কামাল, পারভিন জামাল রজি, 75 সালের 15 আগস্ট যারা শাহাদত বরণ করেছেন এবং পূর্বপুরুষ যারা কবরবাসী হয়েছেন সকলকে আল্লাহ আপনি ভেস্তে নসিব করুন। আল্লাহ এমপি মহোদয়কে নিয়ে, সভাপতিদেরকে নিয়ে আমরা হাত তুলেছি, আমাদের সকলের পূর্বপুরুষ যারা চলে গেছে সকলকে আল্লাহ আপনি ভেস্তে নসিব করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনার নিকট সাহায্য প্রার্থনা করছি। আপনি মহান আরশের মালিক, আপনি চিরঞ্জীব, আপনি চিরস্থায়ী, আপনি শ্রেষ্ঠ মহান দয়ালু, আপনার নিকট সাহায্য চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানাকে আল্লাহ আপনি দীর্ঘায়ু দান করুন, হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যাতে সুস্থ শরীরে দায়িত্ব পালন করতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলার মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে আল্লাহ সেই তৌফিক করে দিন। পরিবারের সদস্য বৃন্দ যারা জীবিত আছে সকলকে আল্লাহ আপনি হায়াতে তৈয়বা দান করুন, আল্লাহ সকলকে আল্লাহ আপনি হিফাজতে রাখুন। আল্লাহ খাস করে আল্লাহ বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি লক্ষ্মীপুর 2 আসনের এমপি অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী মহোদয়কে আল্লাহ আপনি দীর্ঘায় দান করুন,
হায়াতে তৈয়বা দান করুন। আচ্ছা এমপি মহোদয়, যাতে সুস্থ শরীরে দায়িত্ব পালন করতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের কল্যাণের জন্য কাজ করে যাবেন, সেই তৌফিক করে দিন। আল্লাহ সমিতির সভাপতি জনাব হিদায়ত হোসেন এ মহোদয়কে দীর্ঘায় দান করুন, হায়াতে তৈয়বা দান করুন। মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের কল্যাণের জন্য কাজ করে যাবেন, সেই তৌফিক করে দিন। আল্লাহ সাধারণ সম্পাদক জনাব আক্তার হোসেনকে দীর্ঘায় দান করুন, হায়াতে তৈয়বা দান করুন। মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের কল্যাণের কাজ করে যাবেন, সেই তৌফিক করে দিন। আল্লাহ এই সমিতির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী কল্যাণ ফেডারেশনের সকলকে আপনি হায়াতে তৈয়বা দান করুন, সকলকে দীর্ঘায় দান করুন। সকলেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের কল্যাণের কাজ করে যাবেন, সেই তৌফিক করে দিন। আমাদেরকে কবুল করে নিন, আমাদেরকে নিখাত দেশটা দৃঢ় ইমান দান করুন, আমরা যেন পৃথিবীর বুকে একটি সম্মানিত জাতি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। লা ইলাহা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদত বার্ষিকী এবং বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সবাই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় পরিষদ এবং ঢাকা মহানগর পরিষদ সহ জেলা কমিটির থেকে আগত সকল নেতৃবৃন্দের সমন্বয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। এখন গোপালগঞ্জ জেলার শেখ সেলিম অডিটোরিয়াম হলে আমাদের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এখানে আমরা মোটামুটি কার্যক্রম শেষ, এখান থেকে আমরা এখন গোপালগঞ্জ জেলায় উদ্দেশ্যে আপনার রওনা দিব। রূপসীমাঙ্গলা এপ থেকে সবাইকে স্বাগত। দেশ মাটির মানুষ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি মানেই রূপসীমাঙ্গলা একত্র।